বন্ধ চা বাগানের শ্রমিকরা চা সুন্দরী প্রকল্প সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পাচ্ছে কিনা তার খোঁজ খবর নিতে বন্ধ তোষায় গেলেন বিডিও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা সুন্দরী প্রকল্পে ঘর দিচ্ছেন চা শ্রমিকদের, সেই সুবিধা কতদূর পৌঁছলো চা শ্রমিকদের কাছে তা দেখতে বন্ধ তোষা চা বাগানে পৌঁছে গেলেন কালচিনির বিডিও প্রশান্ত। গত 6 ফেব্রুয়ারি ফালাকাটায় আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে উত্তরের চা বাগানগুলির জন্য চা সুন্দরী প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। স্যাংশন লেটার তুলে দেওয়া হয়েছিল শ্রমিকদের হাতে। উত্তরবঙ্গ সফরে শেষ মুখ্যমন্ত্রীর বন্ধ চা বাগানের শ্রমিকরা চা সুন্দরী প্রকল্পে সঠিকভাবে পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন বিডিও। এছাড়াও বাগানের শ্রমিকরা অন্যান্য সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তাও দেখেন তিনি। চা বাগানের শ্রমিক মহল্লায় তিনি পরিদর্শনে যান এবং কথাবার্তা বলেন শ্রমিকদের সঙ্গে। বয়স্করা বৃদ্ধ ভাতা পাচ্ছে কিনা সে বিষয়ে এদিন খোঁজ খবর নেন বিডিও। কি জানিয়েছেন বিডিও প্রশান্ত বর্মণ শুনবো। বাগানে পরিদর্শনের মেন প্রধান উদ্দেশ্য স্যার, বন্ধু বাগানে যারা শ্রমিক আছেন তারা ঠিকঠাক গভর্নমেন্টের পরিষেবাগুলো পাচ্ছেন কি না, সরকারি যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে চা সুন্দরী থেকে শুরু করে যত ধরনের পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো সঠিকভাবে পাচ্ছেন কি না, এবং সেটা দেখার জন্যই বন্ধ বাগানে আসা। বাগানে চোখ রাখছি পরের খবরে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে সংহতি দৌড়ের আয়োজন করে DYFI এবং SFI NGP ফুলবাড়ি লোকাল কমিটি। রবিবার সকালে ফুলবাড়ি থেকে শক্তিগড় পর্যন্ত এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে। ম্যারাথন দৌড়ে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে। সদস্যরা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য চেষ্টা করছে, তাই DYFI এবং SFI তরফে সংহতি দৌড়ের আয়োজন করা হয়েছে। এই দিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।